এবার বঙ্গোপসাগরে সৃষ্টি ঘূর্ণাবর্তের জেরে পশ্চিমবঙ্গে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় ঠিক কখন এই ঝড় পশ্চিমবঙ্গের বুকে আঁচড়ে পড়তে চলেছে এই ঝড়ের ফলে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলি ক্ষতিগ্রস্ত হতে চলেছে কি জানালো আলিপুর আবহাওয়া দপ্তর এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেব তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুনে হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দেওয়া বেলাইকেনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য আলিপুর আবহাওয়া তরফ থেকে জানানো হয়েছে এবার কলকাতার বুকে আছড়ে পড়তে চলেছে কাল বৈশাখী ঝড় তবে আজ দক্ষিণবঙ্গের চার জেলায় বৃষ্টির সম্ভাবনা থেকে বেশি রয়েছে পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া এই জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজই নয় আগামী তিন দিন পর্যন্ত এই বৃষ্টিপাত বজায় থাকবে দক্ষিণবঙ্গের চার জেলায় অন্যদিকে কলকাতা এবং শহর সংলগ্ন অঞ্চল মেঘলা থাকলেও আজ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম আরও বাড়বে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আগামী কাল থেকেই বৃষ্টির পরিবেশ তৈরি হচ্ছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় এমনটাই জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর চলতি সপ্তাহে কুড়ি থেকে বাইশেই এপ্রিলের মধ্যে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ছত্রিশ থেকে আটাশ ডিগ্রির মধ্যে থাকবে হাওয়া অফিস জানাচ্ছে এই সপ্তাহে কলকাতাও হতে পারে কালবৈশাখী ঝড় তবে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তনের বিশেষ কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সঙ্গে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়ে দিয়েছে আবহাওয়া